ইনজুসের লিমিটেড সহযোগিতায় ফ্ল্যাগশিপ প্রকল্প সুপার 30 জেইই এবং এনইইটি প্রার্থীদের 11 মাসের জন্য বিনামূল্যে আবাসিক পরামর্শ প্রদান করে। প্রকল্পটি 2014 সালে আসামে 30 জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল এবং বর্তমানে 535 জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এই প্রকল্পটি আগরতলা, শিবসাগর, শ্রীনগর, আলমোড়া, কাংড়ার 5টি স্থানে রয়েছে। 2023 সালে আইআইটিতে এবং জেইই মেইনস পরীক্ষায় 97 জন শিক্ষার্থীকে সফল হতে সহায়তা করেছে। মোট 43 জন পরীক্ষার্থী 2023 সালে ওএনজিসি সুপার 30 প্রকল্প থেকে জেইই অ্যাডভান্স পরীক্ষায় যোগ্য হয়েছে। ওএনজিসি সুপার 30 মেডিকেল প্রকল্প থেকে এখন পর্যন্ত মোট 120 জন ছাত্র উপকৃত হয়েছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ওএনজিসি সুপার 30 আগরতলা কর্তৃপক্ষ। ওএনজিসি লিমিটেড বিভিন্ন অবস্থানের ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান। আজকে আমরা 13 বছর ধরে কাজ করছি। আমাদের প্রজেক্টের ব্র্যান্ড নেম হচ্ছে সুপার 30। 30 জন স্টুডেন্টসকে আমরা আইআইটি জেডাব্লিউর জন্য প্রিপারেশন করাই সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের নর্থ ইস্টে অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি সম্পূর্ণ প্রজেক্টগুলোকে স্পন্সার করে। আগরতলাতে আমরা 2021 সাল থেকে যখন স্টার্ট করেছি, আমাদের একটা ব্যাচ 2021-22 কমপ্লিট হয়েছে। আমরা প্লেসমেন্টে দিয়েছি, সেই ব্যাচে 30 জন স্টুডেন্ট ছিল, যার মধ্যে 4 জন আইআইটিতে ছিল, 16 জন এনআইটিতে ছিল এবং বাকি স্টেট ইঞ্জিনিয়ারিংয়ে ছিল 8 জন। তো এই আমাদের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ আমাদের সাথে বসে আছে, যাদের জেডাব্লিউ অ্যাডভান্সে কালকে রেজাল্ট বেরিয়েছে, তাতে ওরা 10 জন কোয়ালিফাই করেছে এবং মেইনসে 21 জন কোয়ালিফাই করেছিল। এদের কাউন্সিলিং আজকে থেকে শুরু হলো, গোটা বিষয়টি আমরা তত্ত্বাবধানে আছে। এটা রেজাল্ট সম্পূর্ণভাবে প্রকাশিত হতে আরও 1 মাস লাগবে। এন্ড অফ জুলাই থেকে আমাদের কাছে পিকচার ক্লিয়ার হবে কোন স্টুডেন্ট কোন কলেজে প্লেসড হলো। আপনার